আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয় ধানের পাতা মোড়ানো পোকা দমনে করণীয় ও ধানের চুঙ্গি পোকা দমনে করণীয়। এই পোকাগুলো কিভাবে ক্ষতি করে ও প্রতিকার কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক পোকার পরিচিতি। বয়স্ক পোকায় হালকা গাঢ় ও কমলা বাদামি স্ট্রাইপ এবং ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়। সদ্য ফোটা ক্রিয়া বা লার্ভা সবুজাভ বর্ণের হয়। এই পোকার জীবনকাল 45 থেকে 51 দিন। এদের জীবন চক্রের 4টি স্তর আছে। এই পোকাগুলো কিভাবে ক্ষতি করে জেনে নেওয়া যায়। ডিম থেকে সদ্য বের হওয়া ক্রিয়া, সদ্য পোটা ভাঁজকৃত পাতার সবুজ ক্লোরোফিল কুড়ে কুড়ে খায়, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। ক্রিয়াগুলো বড় হওয়ার সাথে সাথে তারা পাতাগুলো লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মতো করে ফেলে। মোড়ানো পাতার মধ্যেই ক্রিয়াগুলো পুত্তলিতে পরিণত হয়। এই পোকা কিভাবে দমন করা যায় জেনে নেওয়া যায়। রাসায়নিক পদ্ধতিতে দমন। পাতা মোড়ানো পোকা দমনের জন্য এসিপ্রিট প্লাস 3 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘাপ্রতি মাত্রা 20 গ্রাম এবং একর প্রতি মাত্রা 60 গ্রাম অথবা এসিমিক্স 55 EC 20 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। এই দুইটি যে কোনো একটি স্প্রে করবে। এছাড়াও যদি আপনারা অন্য কোম্পানির কীটনাশক ব্যবহার করতে চান তাহলে দেখে নিন কোনগুলো ব্যবহার করবেন। ম্যালাথিওন, সুমিথিওন, ডাইমেথয়েড অর্থাৎ টাপগর, ডায়াজেনন, সেভিন, এদের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আবারও বলছি, এদের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আলোকপাত ব্যবহার করে পোকা দমন করা যায়। এখন জেনে নেওয়া যাক ধানের চুঙ্গি পোকা সম্পর্কে। ধানের চুঙ্গি পোকার ক্ষতির ধরন। চুঙ্গি পোকার ক্রিয়া পাতার সবুজ অংশ এমনভাবে খায় যে শুধু পাতার ওপরে পর্দাটাই বাকি থাকে। ক্রিয়া বড় হলে পাতার ওপরে অংশ কেটে ছোট ছোট চুঙ্গি তৈরি করে ভেতর থাকে। দিনের বেলায় চুঙ্গি পোকা পানিতে ভাসতে থাকে। চুঙ্গি পোকার আক্রমণের ফলে ধান পরিপক্ক হতে 7 থেকে 10 দিন বিলম্ব হয় বা দেরি হয়। এই পোকা দমনের জন্য ক্ষেতের পানি বেশি থাকলে বের করে দিতে হবে। পাতা মোড়ানো পোকা দমনের অনুরূপ ব্যবস্থা নিতে হবে, যেমন এসিপ্রিট প্লাস, ফাইটার, সুমিথিওন, ডায়াজেনন, টাপগর ইত্যাদি ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাতা মোড়ানো পোকার যে কীটনাশক ব্যবহার করতে হয় ধানের চুঙ্গি পোকা দমনের জন্য একই কীটনাশক ব্যবহার করতে হয়। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।